ক্লাস 9-10 ইংলিশ ফার্স্ট পার্টের উপর আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখো, ইংলিশ ফার্স্ট পার্টের পেজের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কোশ্চেন আমাদের আনসার করতে হয় এবং দেখা যাচ্ছে যে এসএসসি এক্সামে সবচেয়ে বেশি যে হার্ড সাবজেক্টটা হয়ে যায় স্টুডেন্টদের কাছে সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট। আর এই হার্ড হওয়ার কারণ হচ্ছে যে পেসেসগুলো সম্পর্কে তাদের পূর্ণাঙ্গ ধারণা না থাকা। যাই হোক, আজকে ইউনিট 1 লেসন 1 সম্পর্কে এই ভিডিওতে একটি ভালো ধারণা নেওয়ার চেষ্টা করব। তবে আশা করছি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে ভোকাবুলারি পার্টটা নিয়ে আমি একটু ডিসকাস করব। দেখো, ভোকাবুলারি এখানে ওয়ার্ড, বেঙ্গলি মিনিং এবং সিনোনিমস দেওয়া আছে। তোমরা এটা নির্ধারিত খুব ভালোভাবে পড়ে নেবে, তাতে কি হবে যে তোমাদের পেসেজটা বুঝতে খুব সহজ হবে। যাই হোক, এই বিষয়ে আমি কোনো আর আলোচনা করছি না, চলো সরাসরি চলে যাচ্ছি পেসেজে। দেখো, ইউনিট 1 লেসন 1 এর পেসেজটা আমরা এখন ইংলিশ টু বেঙ্গলি করব এবং এর মাধ্যমে আমরা পেসেজের মূল ভাবটা ধরার চেষ্টা করব। আচ্ছা দেখো, লং এগো, বহুকাল পূর্বেই, এ ইয়ং ম্যান ফাউন্ড লাইফ ইন ফ্যামিলি ইন হিজ ভিলেজ ফুল অফ প্রবলেমস অ্যান্ড সাফার্স। বলা হচ্ছে যে একজন যুবক, সে তার পরিবারে যে খুঁজে পেল যে খুব সে সমস্যা এবং কষ্টচিত ভিতর আছে। কোয়ারেলস, ইল ফিলস, জেলোসি, এনিমিটি অল ওয়ার পার্ট অফ এভরিডে লাইফ। সেখানে তার জীবনের ভিতর এই যে ঝগড়া, ইল ফিলিং অর্থাৎ ঈর্ষা, জেলোসি, ঈর্ষা এবং তার ভিতর শত্রুতার সব কিছুই যেন পরিপূর্ণ ছিল। সো হি ফিল্ড হিজ হাউস অ্যান্ড ওয়েন্ট টু এ জঙ্গল টু লিভ বাই হিমসেলফ। সো হি লিফট হিস হাউস, সে তখন তার বাড়িতে ছেড়ে চলে গেল এবং ওয়েন টু জঙ্গল, সে একটা জঙ্গলে চলে গিয়েছিল টু লিভ বাই হিমসেলফ, সে নিজে নিজে বসবাস করার জন্য। দেয়ার হি মেট এ নাইস লিটল হাট উইথ উড, ব্যাম্বু অ্যান্ড রেডস। সেখানে সে একটি খুব সুন্দর বাড়ি করেছিল অর্থাৎ কুটির করেছিল। সেই কুটির ছিল কি দিয়ে তৈরি? উড, কাঠ, ব্যাম্বু, বাঁশ এবং রেডস হচ্ছে নল খাকড়া দিয়ে। আচ্ছা, তারপর দেখো, হাউ হ্যাপি আই এম হিয়ার, বলা হচ্ছে যে আমি এখানে কতই না সুখী। সেড দ্য ম্যান টু হিমসেলফ, সে মানুষটি অর্থাৎ সে লোকটি নিজে নিজে বলল। আচ্ছা, বাট ওয়ান ডে হি ফাউন্ড সাম ময়েস ইন হিজ হার্ট, যে একদিন সে দেখলো যে তার কুটির কিছু ইঁদুর আছে। আচ্ছা, হি লিটিল দ্য লিটিল ক্রেচার সন মেড হোলস ইন হিজ ব্ল্যাঙ্কেট, তার যে চাদর ছিল অর্থাৎ চাদরে অর্থাৎ তুষকে দেখলো সে এই লিটিল ক্রেচার গুলো অর্থাৎ এই ছোট ছোট প্রাণীগুলো একটা গর্ত করে ফেলেছে, হোলস অর্থাৎ গর্ত করা। সো হি ব্রট এ ক্যাট টু কিল দ্য মাইস, সুতরাং এই ইঁদুর গুলো মারার জন্য সে একটি বিড়াল আনলো। আচ্ছা, দ্য ক্যাট নিডেড মিল্ক, এই বিড়ালের কি প্রয়োজন? দুধের প্রয়োজন। সো হি ব্রট এ কাউ, সে একটি গরু আনলো এই দুধের প্রয়োজনার্থে। আচ্ছা, দ্য কাউ নিডেড গ্রাস অ্যান্ড হে, এই গরুর আবার ঘাস এবং খড় প্রয়োজন। সো হি ব্রট এ কাউ বয়, তারপর দেখা যেত এই গরুর জন্য তাকে একটা রাখালো আনতো। আচ্ছা, আনলো। তারপর দেখো, দ্য কাউ বয় নিডেড ফুড, এখন এই কাউ বয়টা অর্থাৎ রাখালের কি দরকার? খাবারের দরকার। সো হি টুক এ ওয়াইফ টু কুক মিলস, খাবারের জন্য সে তার পরিবার ওয়াইফ কি কে আনলো, এই কি করতে হবে? কুক করতে হবে, রান্না করতে হবে তাদের জন্য, খাবার জন্য। আচ্ছা, দেন চিলড্রেন ওয়ার ব্রন টু দ্যাম, তাদের সন্তানাদি জন্ম হলো। অ্যান্ড দ্য ম্যান ফাউন্ড হিমসেলফ এগেইন ইন এ ফ্যামিলি, তো অবশ্যই দেখলো যে মানুষটা যে সে একটা পরিবারের ভিতরেই চলে আসছে। সো নোবডি ক্যান লিভ অ্যালন আনলেস দে আর আইদার এঞ্জেলস অর ডেভিলস, বলা হচ্ছে যে কেউ একা বসবাস করতে পারে না যদি না সে কি হয়, এঞ্জেলস অর ডেভিলস, সে যদি ফেরেশতা অথবা শয়তান না হতে থাকে। আচ্ছা, পিপুল নিড ফুড শেল্টার কম্পিনিয়ন্স, বলা হচ্ছে যে মানুষের খাদ্য, আশ্রয় এবং সঙ্গীর প্রয়োজন। অ্যান্ড কোঅপারেশন, এবং পারস্পরিক সহযোগিতা। দে নিড টু হেল্প ইচ আদার, এবং প্রত্যেকের সাহায্যের প্রয়োজন। অ্যান্ড ইফ দে লিভ ইন এ ফ্যামিলি অর কমিউনিটি, যদি তারা একটি পরিবারে অথবা সমাজে বসবাস করে, দে নিড ক্যান বি ফুলফিল, তাদের প্রয়োজনগুলো পরিপূর্ণভাবে কি করতে পারে, প্রয়োজনীয়তাগুলো পরিপূর্ণভাবে পূরণ করতে পারবে। হ্যান্স লিভিং ইন সোসাইটি ক্যান
মেক পিপুল গুড অ্যান্ড হ্যাপি সিটিজেন বলা হচ্ছে, এখানে সমাজের বসবাসের মাধ্যমেই একজন লোকজনকে গুড অর্থাৎ ভালো এবং হ্যাপি খুশ এবং সুখী সিটিজেন হিসেবে তৈরি করে। আচ্ছা, এই ছিল প্রেসিসের মূল ভাবটা অর্থাৎ বেঙ্গলি মিনিংটা ছিল এটা। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা যতই চেষ্টা করি একা থাকার, এটা কখনোই সম্ভব নয় যদি আমরা মানুষ হিসেবে জন্মেছি। সুতরাং এই প্যাসেজের মূল ভাবটা আমরা জেনে গেলাম। এখন এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা লিখতে পারবো আপাতত। যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। এখান থেকে আশা করি তোমরা কিছু না কিছু উপকৃত হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দিবে। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।